রিয়াজ ভক্তরা পূর্ণিমার প্রতি অসন্তুষ্ট। পূর্ণিমা কোথাও রিয়াজের নাম নেয় না, সব জায়গায় মান্নার নাম, অন্য হিরোদের নাম। ইনফ্যাক্ট তিনি রিসেন্টলি সুপারস্টার শিরোনামের একটা ভিডিও দিয়েছে, সেখানে রিয়াজের নামও তিনি সেখানে নেননি। এখন রিয়াজ সুপারস্টার কি সুপারস্টার না, এই বিতর্কের ভিতর যাব না, অ্যান্ড এই বিতর্ক নিয়ে কথা বলবো না। কথা বলবো পূর্ণিমার আসলে রিয়াজকে নিয়ে বিভিন্ন জায়গায় এইরকম কথাবার্তা বলার আমি বেশ কিছু কুলু এখানে দাঁড় করাবো। হ্যাঁ, তো এটা নিয়ে কথা বলা হবে। ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। তো তাদের ভিতর একটা কোল্ড ওয়ার কিন্তু চলছে, অ্যান্ড বিভিন্ন জায়গায় তারা অনেক দিন একসঙ্গে কাজ করে না, অ্যান্ড রিয়াজ ভক্তদের ভিতরও অনেকটা ক্ষোভ। পূর্ণিমা হ্যাঁ কেন রিয়াজকে নিয়ে কথা বলে না, পূর্ণিমা তো রিয়াজের উপর ঋণী থাকা উচিত, রিয়াজ তার ক্যারিয়ার দাঁড় করে দিয়েছে, হ্যান তার অনেক রকমের কথা যে রিয়াজের সঙ্গে উঠে পূর্ণিমা আজকে মান্নাকেই ভুলে গেল, সরি যে মানে রিয়াজের সঙ্গে উঠে আজকে শুধু মান্নার গানই গায় রিয়াজকে ভুলে গেল। এটা নিয়ে তো আমি কিছু কথা বলবো এটা নিয়ে। ফার্স্ট অফ অল মান্না এবং রিয়াজ দুজনের যদি আপনি যদি ক্যালকুলেশন করেন তো দুজন দুই টাইপের হিরো। তো মান্নার হিসাবটা আমাকে সিনেমা করতে হবে, এখানে সবার সঙ্গে আমার ভালো আন্তরিকতা সব কিছু। আর রিয়াজ সম্পর্কে আমি যেটা জানলাম যে উনি কাঠছাট লোক, উনি আসলে এক কথার লোক, বা উনি আসলে খুব রেগে যান, মানে খুব সহজ সরল ভালো মানসিকতার আমার মনে হয়, সহজ সরল আমি বলবো না, মানে নিজের কাজের প্রতি তিনি খুব ছাচ্চা। হ্যাঁ, নিজের কাজের প্রতি তিনি আসলে কখনোই মানে কোনো রকমের ছাড় দিতে চান না, সেটা যা হোক না কোনো, যার কারণে কিন্তু আমরা কখনো কিন্তু মান্নার সঙ্গে তার সিনেমা কিন্তু দেখিনি। এটা নিয়ে কিন্তু অনেক কথা হয়েছে যে হ্যাঁ মান্নার সঙ্গে সে কোনো সিনেমা করেনি, তার ইগো হ্যান ত্যান। তো পূর্ণিমা এখন কাকে ক্রেডিট দেবে কি না দেবে এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার হতে পারে, রিয়াজ ভালো মানুষ। তো দেখেন তাদের ভিতর প্রেম ঘটিত একটা ব্যাপার নিয়ে কিন্তু একটা টাইমে কিন্তু চাউড হয়, অনেকে মনে করে যে হ্যাঁ তারা প্রেম করতেন হ্যান ত্যান, এমনও তো অনেকে বলে যে হ্যাঁ রিয়াজ তো পূর্ণিমাকে ছেঁকা দিয়েছে, যার কারণে আসলে সে কখনো রিয়াজের নাম কখনো নেয় না। তো এখন আরেকটা কথা সবসময় আসে, তো এইসব ব্যক্তিগত ব্যাপারে আসলে কথা বলা অন্তত আমার মতো ইউটিউবার কখনো, আমি আসলে কখনো এসব কথা বলতে চাই না। তো আমি আসলে এইবার যে ব্যাপারটা বলবো যে অনেকে বলে যে হ্যাঁ পূর্ণিমা কখনো রিয়াজকে ক্রেডিট দেন না, আমরা দেখি যে বিভিন্ন ভিডিওতে তিনি মান্নার নাম নেয়, অন্যদের নাম নেয়, তো সে রিয়াজের সঙ্গে উঠে রিয়াজকে ভুলে গেল। দেখেন উঠার কিচ্ছু নাই, হ্যাঁ রিয়াজ সামনের জুটিটা যখন ভেঙে গেল তখন রিয়াজের নিজেরই অবস্থান তখন নড়বড়া। হ্যাঁ অলরেডি আমরা দেখেছি যে নষ্ট সিনেমাতেও কিন্তু তিনি আসলে অনেকটা কম গুরুত্ব নিয়ে শাহিন সুমনের সিনেমাতে কিন্তু শাকিব খানের সঙ্গে 2004 সালে সেকেন্ড লিড করছে। তো এইসব ব্যাপার আসলে বলে কয়ে লাভ নেই। এখন পূর্ণিমার ক্যারিয়ারে যদি আপনি যদি দেখেন যে রিয়াজের সঙ্গে উঠেছে ব্যাপারটা ওইভাবে বলা যায় না, তাদের মনের মাঝে তুমি ছাড়া ওই রকম বড়ো ধরনের সাকসেসফুল সিনেমা এখন আপনি আকাশ ছোঁয়া ভালোবাসা বা হৃদয়ের কথায় এই সিনেমাগুলো নিয়ে কিন্তু কথা হয়। হ্যাঁ এখন হৃদয়ের কথা এত বড়ো ব্লকবাস্টার, তাহলে রিয়াজ কেন পরবর্তীতে প্রডিউস হিসেবে মাঠে নামলেন না, এইসব ব্যাপারও প্রশ্ন হয়তো, ওসব আমি কথা বলবো না। আর যারা বলেন যে আসলে উঠেছে রিয়াজের সঙ্গে, এই ব্যাপারটা আমার মনে হয় যে এই ব্যাপারটা এক বাক্যে বলা ঠিক না। তাহলে আমি বলবো যে সামনের সঙ্গে জুটি ভাঙার পরে রিয়াজও পূর্ণিমার সঙ্গে তার ক্যারিয়ারের ফ্লো, তার ক্যারিয়ারের লাইমলাইট খুঁজে পেয়েছে। অনেক নায়িকার সঙ্গে তিনি সিমলার সঙ্গে তার সিনেমা তখন ফ্লপ গিয়েছে, তখন রাবিনার সঙ্গে তার সিনেমা ফ্লপ গিয়েছে, তখন সাবরিনার সঙ্গে তার সিনেমা ফ্লপ গিয়েছে, রিয়াসিনের সঙ্গে তার সিনেমা ফ্লপ গিয়েছে, অনেক নায়িকার সঙ্গে তখন তার সিনেমা একদমই চলেনি। তাহলে এখন আপনি কি বলবেন? তো এখন কি আপনি বলবেন যে অমুক ছাড়া তমুক, তো তমুক ছাড়া অমুক? তো দেখেন এই ব্যাপারগুলো নিয়ে আসলে কথা যদি বলা হয় তাহলে অনেক কথাই কিন্তু ওঠে। তো দিন শেষে আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো দেখেন মান্নার সঙ্গে তার যত সাকসেস রেশিও, রিয়াজের সঙ্গে তার ক্যারিয়ারের সাকসেস রেশিও অতটা না, অ্যান্ড রিয়াজের সঙ্গে কাজ করে পূর্ণিমা উঠেছে এই ব্যাপারটা আসলে এক বাক্যে বলা আসলে ঠিক না। তো এই ব্যাপারে আসলে আপনাদের কী মতামত হয়? তাহলে আমরা তো বলবো যে পূর্ণিমার সাথে করে রিয়াজ উঠেছে, তো এটা আপনারা জানাবেন। আই অ্যাম ওয়েটিং ফর ইউর কমেন্টস।